চারাগুলো এরকম হবে, এই যে দেখেন কোকোপিটের প্যাকেটের চারা, এই যে দেখেন কোকোপিটের প্যাকেটের চারা এইভাবে বেঁধে দেওয়া হয়, কোকোপিট পড়বে না এবং কুরিয়ার বা পরিবহনে গাছ নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা পেঁপে গাছের পাশে দাঁড়ায় আছি, এটা হলো গ্রিন লেডি জাত। আসলে দেখেন এই গাছটা, দেখেন হাইব্রিড জাত একটা। এই এই গাছের পেঁপেগুলো দেখেন একদম আপনার মাটির থেকে 1.5 ফিট উপর থেকে হয়েছে আর কি। এটা একটু গোড়ায় মাটি ধরেছে, দেখেন গোড়া থেকে 1.5 থেকে 2 ফিট উপর থেকে হয়েছে। পেঁপের সাইজ দেখেন, এই দেখেন একদম গাছের মাথা পর্যন্ত পেঁপে আছে। পেঁপের সাইজগুলো দেখেন একদম, ওই যে একদম মাথা পর্যন্ত, নিচের দিকে দেখা, এই যে পেঁপের সাইজ দেখেন মাশাল্লাহ। প্রতিটা গাছে এরকম পেঁপে আছে। পাশে আর একটা গাছ আছে, এই যে দেখেন এই গাছটা আছে। প্রত্যেকটা গাছেই মনে করেন যে এরকম আছে এভারেজ, কোনোটা একটু কম বেশি আছে। চলেন দেখাই, এই যে প্রতিটা গাছ এখান থেকে দেখাতে যাই। আসে প্রত্যেকটা গাছ, এই গাছটা দেখেন সাইজ দেখেন। এগুলো আসলে পাকা কাঁচা কাঁচা দুইভাবে বিক্রি করতে পারবেন। যদি কেউ মনে করেন যে আমি পাকা পেঁপে বিক্রি করব, পাকা পেঁপের বাজার রেট ভালো থাকে সবসময়। আমরা গত বছর আমরা রেড লেডি কিছু বিক্রি করছিলাম, আমাদের কিছু গাছ ছিল 40 পিস মতো, আমরা রেড লেডি বিক্রি করছিলাম পাকা পেঁপে, ভালো রেট পাওয়া গেছে। এই দেখেন সাইজ দেখেন মাশাল্লাহ। আমাদের চারা সাইডে আছে, ওই সাইডও আছে, আরেক সাইডও, মানে জমির চারক আলে লাগানো আর কি, সাইড দিয়ে লাগানো, আমরা ওইভাবে লাগাইনি এই বছর। আমরা ওই সাইডে যাব, ওই সাইডে গিয়ে আপনাদের আরও কিছু গাছ দেখাবো। চলেন, এই দেখেন আমরা অন্য পাশে চলে আসলাম। আমাদের এই পাশে সারি সারি কিছু গাছ আছে, এই দেখেন এইটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, এখানে একটা সাইজ একটু ছোটো হয়ে গেছে, কিছু ভেঙে দেওয়ার দরকার ছিল। গোড়ার দিকে দেখি, এই যে এটা সাইজ ছোটোর কারণ বেশি হয়ে গেছে, এটা ধারণ ক্ষমতা বেশি। দেখেন এগুলো ভেঙে দেওয়ার দরকার ছিল, ভেঙে দিলে সুন্দর হইতো। পিছনে একটা গাছ আছে, এই গাছটা দেখাই, দেখেন এইটা দেখেন এইটার সাইজ দেখেন, এটা আবার লম্বা হয়েছে দেখেন। এইটা তো প্রায় 1 ফিট হবে, 1 ফিট এই পেপারটা, এই পেপারটা 1 ফিট হবে, 1 ফিটেরও বেশি হবে মনে হয়। আপনার ঠিক আছে, একদম মোটামুটি পেঁপেগুলো দেখেন, মোটামুটি সবগুলো গাছে পেঁপে আছে। কারো যদি চারা প্রয়োজন, আসলে পেঁপের চারা খুচরা বিক্রি করা হয় না, পাইকারি চারা বিক্রি করা হয় না, 1 ক্রেট মিনিমাম নিতে হবে। যদি পাইকারি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, কুরিয়ার বা বাস বা ট্রেনে পাঠিয়ে দিতে পারবো। যোগাযোগ করবেন, ধন্যবাদ সবাইকে।